তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলছেন আহমেদ আজম খান। এদিকে ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না বলছেন রওশনের সাথ। জানাবো বিএনপির আন্দোলন যেভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। জানিয়ে দিব আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং সর্বশেষ জানাবো চাপাই নবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলছেন আহমেদ আজম খান। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার জন্য দেশে দেশে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে সংবিধানের অধীনে নির্বাচন করবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের বাইরে নয়। আমরা আওয়ামী লীগ সরকার নয়, আমরা আওয়ামী সরকার নই, সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এ সময় বাংলাদেশে ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ। আহমেদ আজম খান বলেন, আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই, অথচ সরকারি কর্মচারীরা এমন মিথ্যাচার করেন যাতে আমরা লজ্জিত হই। কিছুদিন আগে একজন বলেছেন বাংলাদেশের মানুষ বৃহস্তে আছে। যদি বাংলাদেশের মানুষ বৃহস্তে থাকে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের কেন প্রথম আলোক সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করা হলো? আমাদের মহাসমাবেশ বন্ধ করার জন্য 7 ডিসেম্বর রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীদের কেন গ্রেফতার করা হলো? এই সরকার অমানবিক, তাই যুক্তরাষ্ট্র জাতিসংঘ বলেছে এই দেশে মানবাধিকার নেই। তিনি আরও বলেন, সরকার আমাদের সমাবেশ বন্ধ করতে চেয়েছিল কিন্তু পারেনি, লাখ লাখ মানুষ এসেছিল। 3 দিন আগে থেকে মানুষ চিরামুড়ি নিয়ে নদী পার হয়ে সমাবেশে যোগ দিয়েছেন। ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না বলছেন রওশনের সাথ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশনের সাথ বলেছেন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের আগামী নেতৃত্ব বেছে নেবে জনগণ, তাই সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ভিন্ন পথে ক্ষমতা আসার চেষ্টা সফল হবে না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলন লড়াইয়ের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে পিছনের দরজায় দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে তা প্রতিহতের আহ্বান জানান। রওশনের সাথ বলেন, নতুন পুরাতন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। পার্টিকে শক্তিশালী করতে নবাগতদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, মনে রাখতে হবে দেশের জনগণের, বিশেষ করে 68,000 গ্রাম বাংলার খেটে খাওয়া অসহায় ছিন্নমূল মানুষের কল্যাণে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। রংপুর 3 আসনের সংসদ সদস্য রাহাগীর আল মাহিসাদ এরশাদ বলেন, আমার বাবা লাখ লাখ অনুসারী ও নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন, কারণ নামডাক প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়নি। কেউ যদি পার্টিকে নিজের একক সম্পদ মনে করেন তাহলে ভুল করবেন। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবীন প্রবীণ নেতাকর্মী এরশাদের রাজনৈতিক সন্তান, এরাই প্রো পার্টির প্রকৃত মালিক। দল চাইবে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে, দল চলবে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে। বিএনপি আন্দোলন যেভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গেলে প্রশাসনিকভাবেও সরকার কঠোর অবস্থানে যাবে। রাজনীতির মাঠ যাতে বিএনপির দখলে না যায় সেই জন্য আওয়ামী লীগ আগামীতেও ধারাবাহিক কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে। সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় গত বছর নভেম্বর থেকেই বিএনপির কর্মসূচির দিন ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ। তখন দলটির নীতি নির্ধারকরা ঘোষণা দিয়েছিলেন, আন্দোলনের নামে বিএনপি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বা তাদের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। ঘোষণা অনুযায়ী দলটির এই অবস্থান অব্যাহত রাখার কথাই নেতারা বলেছেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। কোনো দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তারা চিন্তিত নন। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে তাতে বাধা দেওয়া হবে না। তবে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সন্ত্রাসী তৎপরতা বা তাতে সহিংসতার উপাদান যুক্ত করার চেষ্টা হলে সরকার ও আওয়ামী লীগ কঠোর হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলেও আওয়ামী লীগের ওই নেতাদের ধারণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাগাতার আন্দোলনে যাওয়ার কথা বলছে বিএনপি ও এর জোট সঙ্গী দলগুলো। আওয়ামী লীগের সরকার থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে। এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার আন্দোলনের কথা বলছে দলটি। তবে বিএনপির এই আন্দোলনকে কঠোর নজরদারির মধ্যে রাখবে সরকার ও আওয়ামী লীগ।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি দাবি আদায় করতে পারবে না বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। উচ্চ আদালত থেকে বাতিল করে দেওয়া তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগ আর ফিরে যাবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নীতি নির্ধারকরা বারবার জানিয়ে আসছেন। আওয়ামী লীগ সরকার বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে সরকার ও আওয়ামী লীগ কঠোর অবস্থানেই থাকবে বলে তারা জানান। আওয়ামী লীগের ওই নীতি নির্ধারকরা আরও জানান, বিএনপি আন্দোলনের নামে আগেও সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে, নাশকতা করেছে। এই ধরনের পরিস্থিতি প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। আওয়ামী লীগ মাঠে না থাকলে অতীতের মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতো না, এটা বলা যায় না। আগামীতেও বিএনপি এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলেও তাদের আশঙ্কা। তাদের মতে বিএনপি দীর্ঘদিন ধরেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে আসছে, কিন্তু জনসমর্থন না পায় আন্দোলন দাঁড় করাতে পারেনি, আগামীতেও পারবে না। তবে আন্দোলনের নামে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে, অতীতেও এটি করেছিল 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। তবে ওই ধরনের পরিস্থিতি যাতে আবারও তৈরি করতে পারে সেজন্য আগে থেকেই সরকার ও আওয়ামী লীগ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির গতিবিধি ও আন্দোলনের ধরন পর্যবেক্ষণে রেখেছে সরকার। দেশকে অস্থিতিশীল করা হতে পারে এমন কোনো পরিস্থিতি দেখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর অবস্থান নেবে সরকার। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধেও আগে থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বাংলা নিউজকে বলেন, তারা যেই দাবিতে আন্দোলন করবে তাতে জনগণের সমর্থন নেই, তারা সফল হবে না। রাজনৈতিক কর্মসূচি যে কোনো দল দিতে পারে, তা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা নাশকতা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না, প্রতিহত করা হবে। আর সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারাও শান্তি বজায় রাখতে কাজ করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিম বাংলা নিউজকে বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, জনগণের পাশে থাকব, জনগণকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। জনগণের নিরাপত্তা দেওয়া সরকারেরও দায়িত্ব, কেউ সন্ত্রাস করে জানমালের ক্ষতির চেষ্টা করলে তা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দেখবে, ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দেশ সফর কি বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট? আগামী জাতীয় নির্বাচনের আগে এই সফর কি আওয়ামী লীগকে এক ধরনের বিজয় এনে দিল? এরকম প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, বিশেষ করে IMF প্রধান এবং বিশ্বব্যাংকের প্রধানের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে এবং তাদের উচ্ছ্বাস এবং প্রশংসাবাণীর পর এই ধারণাগুলো স্পষ্ট হয়েছে যে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহল শেখ হাসিনার কোনো বিকল্প ভাবছে না। বিভিন্ন সময় বলা হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এক ধরনের নেতিবাচক মনোভাব গ্রহণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে পাল্টে ফেলতে চায়। প্রধানমন্ত্রী নিজেও জাতীয় সংসদের বক্তৃতায় বলেছেন যে কোনো সরকারকে উলটপালট করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। যুক্তরাষ্ট্রে এই মনোভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলাপ আলোচনা হয়েছিল, বিশেষ করে সাম্প্রতিক সময়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা, গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো, জো বাইডেনের চিঠি, মার্কিন রাষ্ট্রদূতের বিভিন্ন রকম তৎপরতার পর প্রশ্ন উঠেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে বর্তমান সরকারকে সরিয়ে একটি নতুন সরকার বসাতে চায়। এরকম আলাপ আলোচনাগুলোর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী 3 দেশ সফরে যান। প্রধানমন্ত্রীর সফরের প্রত্যক্ষ ফলাফল প্রধানমন্ত্রীর দেশে ফেরার আগেই পাওয়া যাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর জাপানে সফরের পর জাপান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউ-টার্ন নিয়েছে। এর আগে জাপানের রাষ্ট্রদূত 2018 নির্বাচন নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, এবার নতুন রাষ্ট্রদূত গণমাধ্যমের কাছে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এটি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কূটনীতিকদের একটি বড় ধরনের বাক পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে যখন নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে এবং নির্বাচনকে রেখে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, তখন জাপানি রাষ্ট্রদূতের এই বক্তব্য একটি ইঙ্গিত বহন করে বটেই। একই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ কোনো দলের প্রতি তাদের সমর্থন নেই। একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে এটি সরকারকে সমালোচনা করা আর সরকারকে পাল্টে ফেলা বা উৎখাত করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আওয়ামী লীগ সরকার গত 14 বছরের বেশি সময় দেশ পরিচালনা করছে, এ সময় আওয়ামী লীগের অনেক ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি রয়েছে অনেক নেতিবাচক দিক। নেতিবাচক দিকগুলো আলোচনা করা মানে এই না যে সরকারকে পাল্টে ফেলা। যে কোনো দেশ অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে নেতৃত্ব চিন্তা করে, বিকল্প নেতৃত্ব চিন্তা করে। প্রশ্ন হলো বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প কি? আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হলো বিএনপি। বিএনপি প্রধান 2 নেতাই এখন প্রধানমন্ত্রী হবার জন্য এবং নির্বাচনে দাঁড়াবার জন্য অযোগ্য। বেগম খালেদা জিয়া দণ্ডিত, তিনি নির্বাচনে দাঁড়াতে পারবে না, এবং তার পুত্র তারেক জিয়ারও একই অবস্থা। এই অবস্থায় বিএনপির নেতাকে তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই বিএনপি নির্বাচনে জয়ী হবে, তাহলে বিএনপি থেকে কে প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কূটনীতিকরা দেখেছেন যে বিএনপি দলটি এখন ক্ষমতায় আসার জন্য প্রস্তুত নয়।
অন্যদিকে সুশীলদের নেতৃত্বে যদি একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে হয় তাহলে যে রাজনৈতিক ঝুঁকি হবে সেই ঝুঁকি আবার কূটনীতিকদের নিতে চায় না। তাছাড়া সুশীলদের মধ্যে থেকেও কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নেই যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত আছেন বটে, তবে তিনি প্রকাশ্যে দায়িত্ব নেওয়ার মতো বোকামি করতে রাজি নন। আর 1/11 অভিজ্ঞতার পর সুশীলরাও এখন প্রকাশ্যে ক্ষমতা নেওয়ার ব্যাপারে আগ্রহী কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া 1/11 প্রেক্ষাপট ছিল ভিন্ন, সেখানে সেনা সমর্থন নিয়েই এ ধরনের ঘটনা হয়েছিল, কিন্তু বাংলাদেশে গত 14 বছরে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে, পেশাদারিত্ব এসেছে। তারা এ ধরনের রাজনৈতিক বিতর্কে নিজেদেরকে জড়াবে না বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন। আর বিকল্প কোনো নেতৃত্ব না পাওয়া গেলে আওয়ামী লীগকে উৎখাত করার চিন্তা কোনো বুদ্ধিমান রাষ্ট্র করবে না বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।